আমরা আগে এই অনুষ্ঠানটি শেষ করি। শেষ করার পরে যেহেতু এটি আপনাদের মাধ্যমেই, আসলে বারবার বলি, আপনারাই আমাদেরকে পথ দেখিয়েছেন, সাড়া জাগানোর আপনারা সাড়া জাগিয়েছেন, তো এটি যদি আমরা সাকসেসফুলি করতে পারি এবং মানুষের যেভাবে এইটি রেসপন্স করেছে, এবং আপনি জানলে মানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, কালকে না পরশু এত ভিজিটরের মধ্যে এক ভিজিটর আছে যে স্যার কি স্যার জয় বাংলা ম্যারাথন পর আপনি যতগুলো শেয়ার করছেন প্রত্যেকটা আমি কমেন্ট করছি, তাহলে কি করতে হবে? তখন আমি তো রেজিস্ট্রেশন করতে পারি, এরকম হয়েছে এবং প্রত্যেকের এই সব অভিজ্ঞতা আছে। এটি যদি আমরা সাকসেসফুলি করতে পারি আপনাদের সব হেল্প নিয়ে, এটি এটি বাংলাদেশ পুলিশ ওপ করবে এবং বাংলাদেশ পুলিশ এটি এবং বাংলাদেশ পুলিশ ওপ করবে এবং আসলে তো এই ঢাকা শহরে বাংলাদেশ পুলিশ বলতে আমরা ঢাকা মহানগর পুলিশকেই বলি, মহানগর পুলিশ একটু অঙ্গ করবে, কারণ এখানে আসলে এটি বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স এবং সাইক্লিং ক্লাব বললেও মূল মানে মূল পরিচালনা করছেন হলো ডিএফের কর্মকর্তা। আসলে মূলত জয় বাংলা এটি একটি স্লোগান নয়, এটি আমাদের একটি চেতনা, এটি একটি আমাদের শক্তি এবং এটি আমাদের একটি প্রেরণা। এই প্রেরণাটা নিয়েই এখানেই স্বাধীনতার বীজ মন্ত্র, এবং সে কারণেই এইবারে যে জয় বাংলা ম্যারাথন এটি ব্যাপক সাড়া ছিল এবং সেটি আমরা বারবার বলে আসছি এটি আপনাদের কল্যাণে এটি হয়েছে, এবং এর কারণেই এবারে জয় বাংলা যে ম্যারাথনটি এটি আমরা যেটি আমাদের যারা দৌড়াবেন ম্যারাথনে অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই সংখ্যাটি কমিয়ে এনেছি যাতে একটি সুন্দর পরিবেশ থাকে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে ইন্টারন্যাশনাল মানের যা কিছু থাকার কথা প্রতিটাই এখানে নিশ্চিত করা হয়েছে, এবং যেহেতু আমাদের প্রোগ্রাম এটি সিকিউরিটির সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি সেই জায়গাটিতে, মানে পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা যে তো আমরা যেটি বলেছি যে এটি যে জয় বাংলা ম্যারাথন এটি আরও বড় পরিসরে আমরা নিয়ে যাবো। এবার আমাদের প্রথম আয়োজন হাফ ম্যারাথন হয়েছে, এরপরে আমরা ফুল ম্যারাথন এবং সেটি ইন্টারন্যাশনাল একটি ম্যারাথন আয়োজন করবো আগামীতে, এবং আমরা এই জয় বাংলা ম্যারাথন এবং এই যে চেতনার জায়গাটি আমরা আবারও বলছি যে এই চেতনার জায়গায় সমস্ত বাঙালি বাংলাদেশি সকলেই কিন্তু এক হয়েছে এবং এটি আমরা আরও বহুদূর নিয়ে যেতে চাই। ধন্যবাদ। সাধারণ মানুষ যাতে বিকল্প যে রুটগুলো আছে পথে যাবে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আপনারা এর মধ্যে কোনো কার্যক্রম নিচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। রেজা ভাই যেটা বলেছেন যে পুলিশ এটা নিয়ে কি ভাবছে, আমরা 7 তারিখে যে ম্যারাথনটা অনুষ্ঠিত করতে যাচ্ছি সেটা কিন্তু পুলিশের এই ভাবনার প্রতিফলন। প্রত্যেকটা পুলিশ সদস্য, আমরা শুধু এখানে কাজ করতেছি, স্যার অ্যাথলেটিক্যান সাইক্লিং ক্লাবের সভাপতি, আর এখানে যারা আছে তারা শুধু এটা বাস্তবায়নের জন্য কাজ করতেছে, কিন্তু এটার সামগ্রিক বাস্তবায়ন বাংলাদেশ পুলিশের নেতৃত্বে হতে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা যে প্রশ্ন করলেন যে সিকিউরিটির ব্যবস্থা এবং ট্রাফিক ইস্যুস, সিকিউরিটির জন্য আমরা সকল ধরনের আয়োজন রেখেছি। আপনারা জানেন দৌড়টা শুরু হবে 4:45 এবং দৌড়বিদরা বিভিন্ন অঞ্চল থেকে হাতির জিলে আসবে, সুতরাং আসা যাওয়ার পথে নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি। আমরা জানেন আমাদের জয়েন্ট কমিশনার ক্রাইম তার নেতৃত্বে আমাদের একটি শক্তিশালী নিরাপত্তা উপকমিটি রয়েছে এবং সেখানে আমরা সকল থানা পুলিশ সহ ডিবি আমাদের সোয়াট টিম পাশাপাশি আমাদের এই পুরা হাতির জেলার এলাকাটি সুইপিং করার জন্য কে-9 টিম মোতায়েন থাকবে সুইপিং শেষে, তারপরে আমাদের অন্যান্য যে সকল সিকিউরিটি অ্যাপারেটাস আছে সব কিছু সহ আমরা একটা প্রত্যেকটা পার্টিসিপেন্টদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা এই দৌড়টি আয়োজন করব। পাশাপাশি ট্রাফিকের একটি ইস্যু আপনারা উত্থাপন করেছেন, আগামীকালকে সেই বিষয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্রিফিং হবে, যেহেতু হাতিরঝিলটা ওই সময় বন্ধ থাকবে, কে কোন রাস্তাটা ফলো করবে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে, এবং জনগণ যাতে এই দৌড়কে কেন্দ্র করে তারা যাতে কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি না হয়। পাশাপাশি যেহেতু দৌড়টা হবে খুব ভোরবেলা, আমরা আশা করি না ওই সময় প্যাডেস্ট্রিয়ান মুভমেন্ট খুব বেশি হয়, সুতরাং হাতিরঝিল কেন্দ্রিক যে ডাইভার্সনটা হবে সেটাতে মনে হয় না পথচারীদের বা ঢাকার নগরবাসীদের খুব বেশি রকমের ভোগান্তির মুখোমুখি হতে হবে। তারপরেও আমরা পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করে ডাইভার্সন যথাযথ ডাইভার্সন দিয়ে
আবহাওয়া যদি প্রতিকূলে না থাকে আপনাদের, সেক্ষেত্রে বিকল্প কোনো চিন্তা আপনারা করেছেন? আবহাওয়া আমরা সকলে এখনো দোয়া করতেছি আবহাওয়া অনুকূলেই থাকবে আশা করতেছি আর কি। ছোটদের জন্য বৃষ্টিও পড়ছে, আবহাওয়া অনুকূলেই থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের যে ড্রোন টিম আছে, ড্রোন ডিভিশন আছে, সেই ড্রোন ডিভিশন দিয়ে আমরা প্রত্যেকটা হাতি জেলের প্রত্যেকটা কর্নার আমরা ড্রোন সার্ভিলেন্সের আওতায় রাখবো। থ্যাংক ইউ। আমরা একটু বাইরে একটু বলি, আমরা আপনাদের জন্য বলি যে আমাদের এখানে 16টি কমিটি উপকমিটি আছে আমাদের এই অর্গানাইজেশনটি এই এই লোনটি সফল করার জন্য। একটি কমিটি আছে আমাদের পরিবেশ কমিটি, আমরা এই হাতির জেলের আমাদের এই দৌড় শেষ হওয়ার পর আমাদের এই টিমটি মাঠে ঢুকবে। আমরা হাতির জেলটি আগের দিন বিকালে যেরকম পরিষ্কার ছিল, আমরা এই দৌড়ের পরে এত লোক, এবং আমরা আশা করতেছি যে এই দৌড় ছাড়াও বহু লোকজন আসবেন, কারণ এটি আশেপাশের লোকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা দৌড় দেখেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড় দেখেন। আমরা কালকে থেকে পোশাকটি আশেপাশে শুরু করব। তো পরিবেশ যাতে হাতির জেলের পরিবেশ যেন আমাদের এই বঙ্গবন্ধু ম্যারাথনের হাফ ম্যারাথনের বঙ্গবন্ধু ম্যারাথন জয় বাংলা ম্যারাথনের কারণে কোনো নষ্ট না হয়, এটি আমরা তো নিশ্চিত থাকে। আমরা জার্সি অনুমোদনের দিকে যাবো।